চারি দশকজোড়া সশস্ত্র আন্দোলনের পিছত আর বারো বছরীয় আলোচনার অন্তত শান্তি চুক্তি স্বাক্ষর হল। এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তিত কি কি বিষয়বস্তু আছে তাকে চলি আছে এতিয়া রাজ্যজুড়ি ব্যাপক চর্চা। কেইবাটাও শিতানত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1.8 লাখ কোটি টকার আর্থিক প্যাকেজ লাভ করা হয়েছে এই চুক্তির জড়িয়ে। এই প্যাকেজ, এই আর্থিক অনুদান কত বিনিয়োগ করা হব এই সন্দর্ভত কেইবাটাও শিতানত লওয়া হয়েছে কেতবোর গুরুত্বপূর্ণ প্রস্তাব তথা সিদ্ধান্ত। শিক্ষা শিতান, শিক্ষা শিতানত লওয়া হয়েছে কেইবাটাও প্রস্তাব। গুয়াহাটীত IIMর অধীনত বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত, স্কুল অফ প্ল্যানিং আর্কিটেকচার প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চর অধীনত স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার মহাবিদ্যালয় স্থাপন, চৰাইদেউ জিলাত চুকাফাৰ নামত বিশ্ববিদ্যালয় স্থাপন, শারীরিক বিজ্ঞান, জীবন আর সমাজ বিজ্ঞানের সম্পর্কীয় বিদ্যালয় স্থাপন, তেল আর গ্যাস সম্পর্কীয় দক্ষতা বিকাশ প্রতিষ্ঠান স্থাপন, এই সমূহ প্রস্তাব লওয়া হয়েছে এই চুক্তিত। এইবার আহিছো রেলওয়ে শিতানলৈ। রেলওয়ে শিতানতো লওয়া হয়েছে কেইবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব। উত্তর পূবক সামরি সীমান্ত রেলওয়ে পুনর্গঠনের সিদ্ধান্ত, বঙ্গাইগাঁওত এটা রেলওয়ে সঁজুলি নির্মাণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত, শান্তি চুক্তিত বান সমস্যাক লৈ কি প্রস্তাব লওয়া হয়েছে, বান খহনীয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে অগ্রাধিকার দিয়া হব। এইবার আহিছো শান্তি চুক্তির সবাতোক চর্চিত একটা গুরুত্বপূর্ণ শিতান, রাজনৈতিক দাবি, অসমৰ ভূখণ্ডীয় অখণ্ডতা বজায় রাখার সিদ্ধান্ত, অসমৰ সীমা সমস্যা দুইখন সরকারের সহযোগিতাত সমাধানের সিদ্ধান্ত, সমষ্টি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত সমূহ মানি চলার সিদ্ধান্ত, পঞ্চায়েত পৌরসভাত OBC MOBC আসন সংরক্ষণের বাবে সমিতি গঠনের সিদ্ধান্ত, নাগরিকত্ব আইন 1955 3 নম্বর ধারারপরা রেহাই দিয়া সন্দর্ভত বিবেচনা করিব, এটাতকৈ অধিক সমষ্টিত ভোটাধিকার থাকিলে কর্তন করা হব, অবৈধ প্রব্রজনকারীক ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্তির রোধর ব্যবস্থা লওয়া হব। ত্রিপাক্ষিক চুক্তিত স্থান লাভ করিলে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গ কি আছে ইয়ার প্রস্তাব, ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রক্রিয়া ক্ষিপ্র করিব, OBC MOBC আসন সংরক্ষণক লৈ সিদ্ধান্ত লব শীঘ্রেই, অনুষ্ঠান সরকারি নিয়োগত আসন সংরক্ষণের সিদ্ধান্ত, নির্দিষ্ট জনগোষ্ঠীক জনজাতিকরণের সিদ্ধান্ত, ছয় জনগোষ্ঠীক ST মর্যাদা প্রদানের বাবে গ্রহণ করিব ব্যবস্থা, কেন্দ্র সরকারে MOS স্বাক্ষর করার পিছতে রাজ্য সরকারে কার্যকরী করিব, শিক্ষা নিয়োগের ক্ষেত্র পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত, OBC MOBC প্রতিটি শ্রেণীর পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত, সংরক্ষিত আসনের সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত, নিয়োগ ক্ষেত্র আসন সংরক্ষণের বিবেচনা করার সম্মতি সরকারের, শিক্ষানুষ্ঠানত সংরক্ষণ আর নিয়োগের নীতি পুনরীক্ষণ করিব। এইবার আহিছো রাজ্যের অন্যতম জ্বলন্ত সমস্যা অবৈধ অনুপ্রবেশ আর NRC প্রসঙ্গ। এই NRC আর অবৈধ অনুপ্রবেশ শিতানত কেইবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব লওয়া হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শান্তি চুক্তিত বিদেশিক ভূমির আইন অনুসরি ব্যবস্থা লব বলে প্রস্তাব লওয়া হয়েছে, সংশোধিত NRC প্রকাশের পিছতে গ্রহণ করিব ব্যবস্থা, NRC পুনরীক্ষণক লৈ প্রয়োজন হলে বিবেচনা করিব। বিষয়টি বর্তমান উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে আছে। অবৈধ অনুপ্রবেশ রোধর বাবে ফলপ্রসূ ব্যবস্থা লব সরকারে, অবৈধ অনুপ্রবেশ রোধর বাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত সুরক্ষিত করবলে বদ্ধপরিকর সরকার, আন্তঃরাষ্ট্রীয় সীমান্তত দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের ব্যবস্থা, আন্তঃরাষ্ট্রীয় সীমান্তত অসমারক্ষীর সামর্থ্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় শান্তি চুক্তিত। ভূমি বনাঞ্চল সংরক্ষণের ক্ষেত্র লওয়া হয়েছে কেইবাটাও প্রস্তাব, সকল ভূমির অধিকার ডিজিটেলাইজড করার পদক্ষেপ লব, MOS স্বাক্ষর করার 3 বছরের ভিতর কার্যকরী করা হব, স্থাবর সম্পত্তির উপাধি পঞ্জীয়নের ব্যবস্থা করা হব, খিলঞ্জীয়া জনগোষ্ঠীক ভূমির পত্তা প্রদানের ব্যবস্থা করব, কৃষিভূমি সংরক্ষণের ব্যবস্থা করব অসম সরকারে, কৃষিভূমি কিনা বেচা করার ক্ষেত্রতো ব্যবস্থা গ্রহণ করব, কেবল জনস্বার্থ জড়িত সরকারি কামতহে বিক্রী করিব পারিব কৃষিভূমি, নতুনক সৃষ্টি হওয়া সর অঞ্চল সমূহ সরকারি ভূমি হিসাবে গণ্য হব, সরকারি ভূমিত বেদখল রোধর বাবে ব্যবস্থা গ্রহণ করিব, সর অঞ্চলের সরকারি ভূমি বেদখল উপগ্রহের জড়িয়ে চিনাক্ত করা হব, সরকারি সর অঞ্চল বেদখলমুক্ত করাত লওয়া হব ব্যবস্থা। শান্তি চুক্তিত প্রাকৃতিক সম্পদের উপর কি প্রস্তাব লওয়া হল, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস দুলিয়াজানের মাজুলীলৈ পাইপ লাইন স্থাপন করা হব, নারায়ণপুরের বান্দরদেওয়ালৈ পাইপ লাইন বিস্তার, অরুণাচল প্রদেশের নাহরলগুনলৈ পাইপ লাইন সংযোগ, গুয়াহাটির ভূটানের সানরূপ জংখাৰলৈ পাইপ লাইন স্থাপন, শিলচরের জিরিবাম হয়ে মণিপুরের ইম্ফললৈ পাইপ লাইন স্থাপন, বাইহেটার পানীখাইটিলৈ স্থাপন করা হব পাইপ লাইন, সোনাপুরের মেঘালয়ের তুরা আর মেরাঙলৈ পাইপ লাইন,
বঙাইগাঁৱত এল পি জি প্লাণ্টৰ ক্ষমতা বৃদ্ধি কৰা হ'ব, গুৱাহাটী শিলচৰ ইম্ফল প্ৰডাক্ট পাইপলাইন স্থাপন কৰা হ'ব, বঙাইগাঁও শোধানাগৰ সম্প্ৰসাৰণ কৰা হ'ব, গেলেকী পুনৰ উন্নয়ন প্ৰকল্প স্থাপন কৰা হ'ব, গেলেকীত ক্ৰিয়েশ্যন অৱ কেপটিভ পাৱাৰ প্লাণ্ট স্থাপন কৰা হ'ব। আৰু এতিয়া সমগ্র রাজ্যজুড়ে চলিছে ব্যাপক চর্চা যে যি চুক্তি সম্পাদন হল, যি শান্তি চুক্তি সম্পাদন হল, ইয়ার কার্যকরীকরণ কেতিয়া হব, ইয়ার কার্যকরীকরণে অসমত শান্তি আর বিকাশের প্রগতির পথ প্রশস্ত করবনে, তাকে লৈ চলিছে এতিয়া জল্পনা কল্পনা চর্চা।